নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের এখনকার জ্যোতিষ অনুষ্ঠান তন্ত্রের অনুষ্ঠানে। আপনারা নিয়মিত অনুষ্ঠান দেখছেন আর ফোন নাম্বার লিখে রাখুন, ফোনে কিন্তু যোগাযোগ করবেন অনুষ্ঠান চলাকালীন এবং অনুষ্ঠানের পর, এবং রাত 9টার পর ফ্রিতে একটা প্রশ্নের উত্তর পাবেন। সোমবার রাত 9:25 অনুষ্ঠান, মঙ্গলবার বিকেল 4:55 অনুষ্ঠান, বৃহস্পতিবার রাত 8:15 অনুষ্ঠান, শনিবার বিকেল 4:15 অনুষ্ঠান, রোববার রাত 9:30 অনুষ্ঠান দেখছেন আপনারা। অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত মনোগ্রাহী আলোচনা এবং অবশ্যই আপনাদের সকলের জন্য এই সুন্দর অনুষ্ঠান। আপনারা কিন্তু প্লিজ ফোন নাম্বারটা লিখুন, ফোনে যোগাযোগ করতে পারবেন। আজকেও আমরা উচ্চ মার্গের তন্ত্র প্রতিকার নিয়ে আলোচনা করব। ভীষণ ভালো বক্তা তিনি, ভীষণ ভালো কথা বলেন এবং আপনারা ভীষণ ভালোবেসেছেন তাকে, এত অনুষ্ঠান দেখছেন নিয়মিত। আপনাদের জন্য কিন্তু আমাদের অনুষ্ঠান সার্থক হয়েছে, আমাদের আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু ভীষণভাবে আপ্লুত। আপনারা অনুষ্ঠান মন দিয়ে দেখুন আর ফোন করুন পার্সোনালি আমার মাননীয় অতিথিকে 7077665302, এছাড়া 9134123806, এছাড়া 9593005630 তে সবাই কথা বলবেন। তিনি সনাতন জ্যোতিষ পদ্ধতি বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, জেমস থেরাপিস্ট, বাস্তুবিদ, ট্যারো কার্ড রিডার, সংখ্যাতত্ত্ববিদ, কালার থেরাপিস্ট এবং সুন্দরভাবে ভাগ্য বিচার, ভাগ্য গণনা করেন এই সব পদ্ধতির দ্বারা। এবং তিনি কিন্তু স্বর্ণপদক প্রাপ্ত তান্ত্রিক আচার্য মাতৃসাধক, কামাখ্যা তন্ত্রে বিশেষ পারদর্শী তিনি, তীব্র বশীকরণ ক্রিয়া করেন, দশমহাবিদ্যা প্রয়োগ করেন, ডাইনি বিদ্যায় পারদর্শী তিনি, শত্রু দমন ক্রিয়া করেন এবং উচ্চ মার্গের ক্রিয়া করেন তিনি। চেম্বার তো বিভিন্ন জায়গায় আছে, যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করবেন। রাত 9টার পর ফ্রিতে একটা প্রশ্নের উত্তর পাবেন আর অনুষ্ঠানের পর বা যে কোনো সময় আপনারা কথা বলতেই পারেন যারা যোগাযোগ করে কাছে আসতে চাইছেন, কারণ একমাত্র তিনি পুতুল ক্রিয়া করেন এবং পুতুলের ব্যাপারে অনেক কিছু আমরা জানছি, তন্ত্রের পুতুল ক্রিয়া। এবং মাত্র 1 টাকা মূল্যে তিনি কিন্তু চেম্বারে যারা আসছেন বাস্তু নজর কবচ পুতুল ক্রিয়া করে দিচ্ছেন সবার জন্য। তার জন্য আগে থেকে আপনাদের আগের দিন অ্যাটলিস্ট রাত 9টার মধ্যে নামগত্যটা দিতে হবে, যারা পরের দিন এসে চেম্বারে এই জিনিসটি নেবেন বাস্তু নজর কবচ পুতুল ক্রিয়ার মাধ্যমে যেটা নেবেন, সেগুলো আমরা বারবার টিভিতে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন পুতুলের কিভাবে কাজ হয়, কি পুতুল, অনেক রকম ব্যাপার আছে, সেটা আলোচনাও হয়েছে পুতুল ক্রিয়া নিয়ে আমাদের অনুষ্ঠানে। প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে এতগুলো অনুষ্ঠান ফলো করুন, আপনারা অনেক কিছু জানছেন জানবেনও। চেম্বার সোমবার শিয়ালদা, মঙ্গলবার তারকেশ্বর এবং ব্যারাকপুর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার নদিয়া জেলায় 3টি চেম্বার, শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর, শনিবার মেদিনীপুর এবং দক্ষিণেশ্বরের চেম্বার, 20 তারিখ বহরমপুর, বারবার বলছি বহরমপুরের মানুষরা নাম লেখান, বুকিং নাম্বার নামের নিচে নাম্বারে ফোন করুন পার্সোনাল নাম্বার, আর নিজ গৃহ চেম্বার মাসদিয়াতে আপনারা আসবেন, যেখানে অনেক কম মূল্যেও তিনি দেখে দেন। যাদের খুব আর্থিকভাবে সচ্ছল নন আপনারা, যাদের কষ্ট আর্থিকভাবে, তারা কিন্তু যোগাযোগ করুন মাসদিয়া নদিয়ায় বাড়ির চেম্বারে এসে দেখা করতে, যতটা সময় কমে সম্ভব তিনি কিন্তু করে দিচ্ছেন। তিনি অর্থলোভী তান্ত্রিক নন, তিনি ভীষণ ভালো মানুষ, দক্ষ অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক জ্যোতিষ, তিনি কিন্তু ভালো কাজ জানেন এবং ভালো কাজ করে দেন। আপনারা সবাই ফোনে যোগাযোগ করবেন, কাছে আসবেন এবং যে কোনো সমস্যা গ্যারান্টি, লিখিত গ্যারান্টি দিয়ে সমস্যার সমাধান করেন, কঠিন জটিল সমস্যার। এছাড়া তিনি কিন্তু অবশ্যই মূল্য ফেরত দেন, যদি বাই চান্স 100 জনের মধ্যে একজনও কাজ না হয়, বিফলে কিন্তু আপনারা মূল্য ফেরত পাবেন। এবং চ্যালেঞ্জ লিখিত স্থায়ী প্রতিকারে চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করছেন। ব্যর্থ প্রেম বলুন, দাম্পত্য অশান্তি বলুন, নানাবিধ সমস্যা তো লেগেই আছে, শারীরিক রোগ ব্যাধি, বাস্তুদোষ, কেউ ক্ষতি করেছে, শত্রু দমন ক্রিয়া, কালসর্পযোগ, মাঙ্গলিক যোগ, বীজযোগ, খারাপ খারাপ যোগগুলো ছকে থাকে এইগুলো, বা আপনারা চাইছেন মামলা মোকদ্দমায় বিজয়ী হবেন সেই ক্রিয়াও তিনি করে দেন তন্ত্রের। প্রত্যঙ্গীরা দেবীর প্রয়োগ করেন, যারা নিঃসন্তান দম্পতি, সন্তান এনে দেওয়ার ক্ষেত্রেও তন্ত্র প্রয়োগ, তন্ত্র ক্রিয়া করেন তিনি। এবং অবশ্যই আপনারা লিখিত গ্যারান্টি পাবেন, বিফলে মূল্য ফেরত। আপনারা যোগাযোগ করুন, ফোন করুন মাত্র 301 টাকা দক্ষিণা। আজকেও আলোচনা হবে উচ্চ মার্গের তন্ত্র প্রয়োগের ব্যাপারে, আপনারা মন দিয়ে আলোচনা শুনুন, আমি শেষে আবার সব বলে দেবো। ফোন নাম্বারটা লিখে রাখুন, ফোনে যোগাযোগ করবেন সবাই কিন্তু অনুষ্ঠানের পর। সববার জন্য ফোন লাইন খোলা, উপস্থিত আছেন স্টুডিওতে আমাদের প্রোগ্রামে তন্ত্রের অনুষ্ঠানে শ্রী অনুরাগ শাস্ত্রী, নমস্কার এবং স্বাগত আপনাকে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তৎমসি গুরুব্যে নমঃ। তো আজকে উচ্চ মার্গের ক্রিয়া, তা আপনারা তন্ত্র জ্যোতিষের কাছে আগে যাবেন, জ্যোতিষ তান্ত্রিকের কাছে, আপনার সমস্যা আপনি বলবেন না, সে আপনার সমস্যা বলবে,
সেই তবে সে জ্যোতিষ তন্ত্রটাকে জানে, আপনার কাজ করতে পারবে। আর আমি টিভিতে এসে বড় বড় বা যে কেউ টিভিতে এসে বড় বড় বক্তৃতা, এ বলছে আমার কাছে কাজ হয়েছে, ও সিনেমা আর্টিস্ট যাই বলুক কাজ হয়েছে, আপনার আদৌ কাজ হবে কিনা সেটা আপনি নিজে মন থেকে চাইছে কিনা, যে এই মানুষটার কাছে কি আমার কাজ হবে, আপনি তার সাথে কথা বলুন, একবারের জায়গায় 10 বার আমার সাথে কথা বলুন, তারপর আপনার মন থেকে যদি চায় আপনি কাজ করান, আমার কাছে যে কাজ করাতে হবে এর কোনো মানে নেই, আপনি কাজ করান যেখান থেকে ভালো জায়গার থেকে কাজটা করান যাতে আপনি উপকার পান, একা যে আমি ভালো আমি শ্রেষ্ঠ এরকম আমি কিছু বলছি না। তো এই যে গ্রহ দোষ, যাই হোক কাজ, উচ্চ মার্গের ক্রিয়াটা কি, আমাদের মাঙ্গলিক দোষ খণ্ডন করি, কিছু কিছু কাজ আমাদের করতে হয়। তো বিয়ের পর স্বামী মারা যাবে, তাকে আমি আগেই বিবাহ দিয়ে বা কোনো কিছুর সাথে বিবাহ দিয়ে সেটা আমি খণ্ডন করলাম, তবে একাধিক বার বিবাহ তার সাথে বগলা শান্তি, এই বগলা শান্তিযজ্ঞ, বগলা পাইসিত্র, বগলার কাছে ক্ষমা প্রার্থনা, এবং বগলার কাছে মানে শুধু মঙ্গল শান্তি আছে তার সাথে, এবং উচ্চ মার্গের ক্রিয়া করে তারপরে কবজ উৎপন্ন হয়, সে কবজের যন্ত্র মেখে তার জপ আছে, লাখ লাখ জপ, লাখ লাখ জপ, সেটা একদিন বললে একদিনে করে দেওয়া যায় না। বগলা নিয়ে অনেক ক্রিয়া আছে, সব দেব দেবী নিয়ে অনেক ক্রিয়া আছে, সবার এক একটা করে মাহাত্ম্য আছে। তো সবার এইভাবে জপটা করে কজন, জপ নেয় সংকল্প এভাবে নিয়ম নিষ্ঠা ভাবে কাজ করার পর তারপরে এটাকে বলে উচ্চ মার্গের কাজ, নিয়ে দেখুন তো ধারণ করে। আর আমার কাছে আসতে হবে এর কোনো মানে নেই, আপনি যেখান থেকে করান আপনার দেখুন সে আপনার কাজটা করতে পারবে কিনা, টিভির বড় ডায়লগ না যে আমি এই হয়েছে সেই হয়েছে, কাজগুলো আপনাকে দেখতে হবে উচ্চ মার্গের ক্রিয়া, এখানে গেলে আমার হবে। এই তন্ত্র ক্রিয়া শক্তিটা অনেক, আপনি কবজ নেবেন কি, কবজ নষ্ট হয়ে যাচ্ছে, বাপেরও বাপ আছে, আপনি একদিক থেকে ক্রিয়া করছেন সেই জায়গার থেকে আর এক জায়গায় আটকে দিচ্ছে, তাহলে সে কতটা সাধনা করেছে, সাধন শক্তি দিয়ে করতে হবে, সেও একদিক থেকে ক্রিয়া করছে ও একদিক থেকে ক্রিয়া হচ্ছে, সঠিক ক্রিয়া হয়েও কাজ হচ্ছে না, আর এখানে সঠিক ক্রিয়াই তো দেখি না আমি, আছে কিছু কিছু আছে, নেই বললেই ভুল, আমি দেখতেই পাই না, সবই তো দেখি, সঠিক ক্রিয়াই হয় না, তো সঠিক ক্রিয়া করেও হচ্ছে না, সেও সঠিক ক্রিয়া করছে ও সঠিক ক্রিয়া করছে, উচ্চ মার্গে দেব দেবী দিয়ে প্রয়োগ করতে হবে, সেই ক্রিয়াগুলো করে সেগুলোকে কাজ করতে হবে, দেখুন তো কাজ হয় কিনা। আমার কাছে লিখে নয়, লিখিত গ্যারান্টি দিয়ে, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিই যে কাজ হতে আপনার বাধ্য, এই সময়ের মধ্যে আপনি রেজাল্ট পাবেন, রেজাল্ট পাওয়ার সময় শুধু আপনাদের মুখে হাসিটা চাই আর মিষ্টি হাড়িটা চাই। তো কিছু কিছু তো বলে যে আমি কাজ হওয়ার পর মূল্য দেব, কিন্তু কাজ এই যে আপনি একটা ভগবানের কাছে চাইছেন যে হয়ে যাবে তারপর আমি মূল্য দেবো, এইভাবে তো ভগবানের কাছে চাওয়া যায় না, পুজোয় বিধানে লেখা আছে দক্ষিণা মেইন, তা আমি দক্ষিণা আমি নিই না বলতে মানে দক্ষিণা নাম মাত্রই নিই, তার জন্য আমি পুতুল ক্রিয়া বিশেষ বিশেষভাবে যারা চেম্বারে আসছে তাদের জন্য পুতুল ক্রিয়া করে দিচ্ছি, বাস্তু দোষ নজর ক্রিয়া, যে কোনো কুদৃষ্টি থেকে নজর একদম রিটার্ন চলে যাবে, উল্টো প্রভাব পড়বে, শুধু খারাপ শক্তি নজর বা অভিশাপ, খারাপ কুদৃষ্টি, ভালো শক্তি না, এই যে ব্ল্যাক 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 নজর বা কালো নজর, সেই নজরটা উল্টো প্রভাব পড়বে। আর্থিক উন্নতির জন্য যা আর্থিক উন্নতি করতে পারছেন না, তারা কোনো মন্দিরে জাগ্রত মন্দিরে গেলেন, সেখানে গিয়ে যদি কোনো 1 টাকার কয়েন কারোর কাছ থেকে পড়ে যায় কোনো ভালো দিনে পুজো দিতে গিয়ে, সেই কয়েনটা আপনারা দেবেন না, সেই কয়েনটা আপনারা চুপি সারে রেখে দিয়ে আপনার কাছে বাড়ি নিয়ে আসবেন, সেটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে
নারকেল জলে তামার বাটি বা রূপোর বাটি, যারা খুবই আর্থিক সোনার বাটিও পারে, দরকার নেই, আপনি তামার বাটি বা রূপোর বাটি যদি তাও না পারেন, কোনো একটা ধাতব বাটিতে আপনি একটা নারকেল জল এবং একটু নারকেল তেল ভিজিয়ে রাখুন, অষ্টগন্ধা দীপাবলি অব্দি ভিজিয়ে রাখুন। দীপাবলির এক সপ্তাহ আগে আমার কাছে ওটা নিয়ে আসবেন কয়েনটা, আপনার মূল্য দিতে লাগবে না। দক্ষিণা যে আমি এই কাজ হয় না, আপনি একটা কি করবেন, একটা কাপড়ের টুকরো, নতুন কাপড়ের টুকরো কেটে আমাকে দিয়ে যাবেন, ওটাই আমার দক্ষিণা সুতো, দিয়ে দেখুন, কাজ করে দেখুন, আর্থিক উন্নতি আপনার আগের থেকে লাভ পাবেন। তবে আপনার বাস্তুর দোষগুলো দেখতে হবে, আপনার গ্রহ দোষগুলো দেখতে হবে, তবে যে একদমই আপনি লাভ পাবেন না তা না, আপনার বাস্তু দোষ এইগুলো মেনে আপনি সেই তুলনায় লাভ পাবেন, কিন্তু লাভ পাবেন। আর যদি লাভ না পান, আপনি সেটা রেখে দেবেন, রেখে দিয়ে দেখবেন কি লাভ পাচ্ছেন রেজাল্ট, আর ওটা রেখে আপনি কি রেজাল্ট পাচ্ছেন, সেটা এভাবে ধনদা পুজো দিয়ে, সেটা আমি যাবে প্রাণ প্রতিষ্ঠা করে বেশ বিশেষ ক্রিয়াকলাপ করে আপনাকে ওটা আমি দেবো। রাখেন আপনি আপনার অর্থের জায়গায়, দেখুন আর্থিক দিকে উন্নতি কিভাবে হয়, দেখুন আর্থিক দিকে উন্নতি কিভাবে হয়। আর্থিক উন্নতির একটা বলি, ডুমুর গাছে পর গাছা বুধবার যুক্ত রোহিণী নক্ষত্র যদি আপনি সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে ওটাই কমসে কম 108 বার, 1008 বার করলে ভালো হয়। ওম নমো ধনদায় সাহা, তো ওটাকে আপনি মন্ত্র জপ করে কোনো কিছুতে রেখে দিন আপনার অর্থের জায়গায়, দেখুন অর্থ বাড়বে। এবারে আমি তো মন্ত্র জপ করি, কত জ্যোতিষী কত কি টোটকা দেয়, হয় না তাহলে কি তো তন্ত্র নিষ্ঠা, শাস্তি মশাই কি মিথ্যে কথা বলেছিল টিভিতে বসে। আরে তন্ত্র আমরা কি করছি, তন্ত্র প্রয়োগ করার আগে তান্ত্রিক আচমন আছে, মুখ শুদ্ধি করতে হয়, সেটা আপনারা এমনি আচমন করে সেই মন্ত্রটা প্রয়োগ করুন। আপনি সারাদিন একটা বাজে গালাগালি মিথ্যাচার করছেন, সেই বলে আপনি ভগবানকে ডাকছেন বা কোনো দেব দেবীকে ডাকছেন, কি করে আসবে সেই কাজটা এভাবে করুন। দেখুন একটু ওই ওম বিষ্ণু বা নম বিষ্ণু করে আপনি করুন, মন্ত্রটা দেখবেন কাজে লাগবে, অকাজে লাগবে না, আর উল্টে ক্ষতি হয়ে যাবে। আপনি মিথ্যাচার করছেন, করার পর একটা ভগবানের মন্ত্র জপ করছেন, একটা শক্তি মন্ত্র, তাহলে তো আপনার রিয়াকশন তো খারাপ হবে। তাই জন্য বিশেষ একটা আমি কাজ দিই, তারা শনি প্রভাবে চলছে বা শনির দৃষ্টি চলছে, সবাই তো অনেক গাছ দেয় কিন্তু সেই গাছগুলো জাগানোর অনেক ইয়ে আছে, আপনি পড়বেন বলেন কাজ হয়নি, শাস্তি মশাই মিথ্যা বলেছিল, জ্যোতিষ মিথ্যা, তন্ত্র মিথ্যা, আপনারাই আঙুল তুলবেন, কিন্তু তন্ত্র যে অত সোজা না, সে তন্ত্রের গাছটাকে জাগানোর ক্রিয়া আছে, গাছটাকে বিশেষ কাজ করতে হবে তারপরে সেটা কাজ দেয়। তো আপনারা কৃষ্ণ গোলাপ তাহলে শনির সাইসাথীতে ভুগছেন বা শনির দোষে ভুগছেন, শনিবার দিন বা অমাবস্যার দিন কৃষ্ণ পক্ষে পারলে নিয়ে আসুন বাড়িতে, ওটাকে বাড়িতে রোপণ করুন, রোজ দুধ গঙ্গা জল দিয়ে পুজো করুন সন্ধ্যে সকাল, এবং কৃষ্ণ মন্ত্র জপ করুন, পারলে একটু শনির মন্ত্র জপ করুন, বীজ মন্ত্র পারলে, আপনি যদি মন্ত্রের অধিকারী হন, শনি বীজ মন্ত্রে ওং দিয়ে কেউ অধিকারী হতে পারে না যতক্ষণ না দীক্ষা না নিয়ে যায়, তাহলে সে নম দিয়ে শুরু করবে, আর যে বীজ মন্ত্র ব্যবহার করতে পারবে সে আগটা আমার সাথে একটু যোগাযোগ করে নেবে, এতে কোনো পয়সা লাগে না, বীজ মন্ত্র আমি বলে দেবো। হ্যাঁ প্রচুর আছে বীজ মন্ত্রটা প্রয়োগ করলেই হবে, কিন্তু যেটা আসল বা পাওয়ারফুল সেটা সবাই প্রয়োগ করতে পারে না। তো এভাবে 108 দিন বা 21 দিন বা পরের অমাবস্যা অব্দি কাজ করুন, তারপরে ওটা জাগানো মানে এ আম গাছ আমি এই দোষের জন্য নিচ্ছি শনির সাড়ে সাতির জন্য বা শনির প্রভাবের থেকে, তুলে কিছুটা গাছের শিকড় তুলে আপনি হাতে বাঁধুন কালো সুতো দিয়ে, দেখুন শনির সাড়ে সাতির প্রভাব থেকে মুক্ত পান কিনা। আপনারা অবশ্যই দেখছেন আমাদের অনুষ্ঠান, আপনাদের জন্য এই অনুষ্ঠান, এবং
স্বর্ণপদকপ্রাপ্ত তান্ত্রিক আচার্য মাতৃসাধক অনুরাগ শাস্ত্রী, সনাতন জ্যোতিষ পদ্ধতি বিশেষজ্ঞ তিনি, হস্তরেখাবিদ, জেমস থেরাপিস্ট, বাস্তুবিদ, ট্যারো কার্ড রিডার, সংখ্যাতত্ত্ববিদ, কালার থেরাপিস্ট এবং সুন্দরভাবে ভাগ্য গণনা করেন। এত টোটকা, এত কিছু আমরা পাচ্ছি, সত্যি মুগ্ধ তার অনুষ্ঠান দেখে। সবাই যোগাযোগ করছেন, আপনারা ফোনে যোগাযোগ করবেন, ফোন লাইন খোলা অবশ্যই। আরো কিছুটা আমাদের সময় আছে, আরো কিছু জানবো আপনাদের। আমি ফাঁকে একটু বলে দিচ্ছি চেম্বারটার ফোন নাম্বার, আর রাত 9টার পর কিন্তু সবাই একটা করে প্রশ্নের উত্তর পেতে বাধ্য। আপনারা সবাই ফ্রিতে জেনে নেবেন একটা প্রশ্নের উত্তরের জন্য, রাত 9টায় ফোন করে নেবেন, 9টার পর আর কি শ্রী অনুরাগ শাস্ত্রীকে ফোন করবেন 707-665-3802, এছাড়া 9134123806 এবং 9593-005630 তে। দক্ষিণা মাত্র 301 টাকা, আর মাত্র 1 টাকা মূল্যে আপনারা কিন্তু চেম্বারে এলেই বাস্তু নজর কবচ এবং পুতুল ক্রিয়া পাবেন। সবাই পুতুল ক্রিয়া পাবেন, বাস্তু নজর কবচ মাত্র 1 টাকায়। পুতুল বিশেষজ্ঞ তিনি, পুতুলের যাবতীয় তন্ত্রক্রিয়া তিনি জানেন বারবার, আমরা তাই তার অনুষ্ঠানে বিভিন্ন রকমের পুতুল আপনাদের দেখাই। বাস্তু দোষ নিবারক এই কবচ আপনারা পাবেন পুতুল ক্রিয়ার মাধ্যমে মাত্র 1 টাকায়। তার জন্য আগের দিনই আপনাদের নাম গোত্র দিয়ে দিতে হবে। ব্যর্থ প্রেম বলুন, বাস্তু সমস্যা বলুন, শত্রু দমন, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, যে কোনো খারাপ যোগ, যে কোনো খারাপ দোষ, যে কোনো প্রবলেম আপনারা কিন্তু তন্ত্রের মাধ্যমে কাটাতে পারবেন, ঠিক করতে পারবেন। এবং গ্যারান্টি সহ, লিখিত গ্যারান্টি সহ, চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করছেন তিনি, এবং বিফলে মূল্য ফেরত আপনারা কিন্তু সবাই প্রতিকার পাচ্ছেন, উপকৃত হচ্ছেন। কামাখ্যা তন্ত্র, তীব্র বশীকরণ ক্রিয়া এবং দশমহাবিদ্যা প্রয়োগ, গায়নী বিদ্যায় পারদর্শী তিনি। শত্রু দমন উচ্চমার্গে তন্ত্রক্রিয়া তিনি করেন, এবং সোমবার শিয়ালদা চেম্বার, মঙ্গলবার তারকেশ্বর এবং ব্যারাকপুরে চেম্বার, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, এছাড়া শুক্রবার শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগরে চেম্বার, শনিবার মেদিনীপুর ও দক্ষিণেশ্বর, 20 তারিখ বহরমপুর এবং নিজ গৃহ মাসদিয়ায় আপনারা পাবেন প্রতি রোববার তাকে চেম্বারে। যারা খুব অর্থকষ্টে আছেন, যাদের কম পয়সা, আপনারা কিন্তু চেষ্টা করুন মাসদিয়া নদিয়ায় বাড়ির চেম্বারে আসতে, গৃহ চেম্বারে, যতটা সম্ভব কমে তিনি করে দেন। এবং তার কিন্তু অর্থলোভী তান্ত্রিক নন, তাই লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করছেন এবং বিফলে মূল্য ফেরত দিচ্ছেন। আপনারা যোগাযোগ করে চলে আসবেন। আরো আছে সময়, এবার আবার আমরা আলোচনায় চলে যাই, মন দিয়ে আলোচনা শুনুন, তারপর নাম্বারে ফোন করবেন সবাই। হ্যাঁ, তো এই বিফলে মূল্য ফেরত, তো আপনার যে এই কাজ করেছি, আপনার সম্পূর্ণ মূল্যটা ফেরত, আমি কি কাজ করেছি না করেছি দেখতে হবে না, আপনার সম্পূর্ণ মূল্য ফেরত। কেন, আমি জানি যে আমি যে কাজটা ধরি সেটা হবে বলেই আমি ধরি, মায়ের কাছ থেকে আদেশ নিয়ে নি, শুভ শক্তির কাছে আদেশ নিয়ে নি যে এই কাজটা হবে, তাই জন্য আমি সেইভাবে কাজটা ধরি। যে পরে আমি বলবো এই এই খরচ হয়েছে বা এই জিনিসে খরচ হয়েছে, সেসব কিন্তু এখানে কোনো চলবে না, বা এমন কোনো কাজ দেব না, নিয়ম দেব না যে আপনি মানতে পারবেন না। নিয়ম তো তেমন কিছু না, জিনিসগুলো জাস্ট ব্যবহার করতে হবে, যে আমি এত এত জিনিস দেবো, এতে অন্য একটা জিনিস দেবো, সেটা আপনি ব্যবহার করুন, তখন লাভ পাবেন। আর সব সময় যে অবাধ্য সন্তান বশীকরণ, অবাধ্য সন্তান বশীকরণ নিয়ে কিছু বলি, অবাধ্য সন্তান বশীকরণ কেন অবাধ্য হচ্ছে, সন্তান অবাধ্যটা হবে কেন? অবাধ্য বশীকরণ বললে তো করে দেওয়া যায় বশীকরণ, অবাধ্য সন্তান বশীকরণ, কিন্তু আমার যে কেন হচ্ছে এই দুজন ছেলের মধ্যে, আমার এই ছেলেটাই কেন অবাধ্য হলো, তার নিশ্চয়ই কোনো গ্রহদোষ আছে। আর সবসময় যে সেই পুত্রই গ্রহদোষ থাকবে তার মানে নেই, এমন এমন যে আসে তার যে পিতা বলে দিই যে আপনার পুত্র কিন্তু আপনার কথা শুনবে না, সেটা তার পিতার পিতার ভাগ্যে আছে, পিতার পূর্বজন্মের কর্মফলেও আছে, যে কোনো পূর্বজন্মে কোনো খারাপ কর্ম করেছিল তাই জন্য সে এই শাস্তি পাচ্ছে। তো অবাধ্য সন্তান বশীকরণ করলে হবে না, সেই গ্রহদোষগুলোকে শান্তি কোন জায়গার থেকে থেকে হচ্ছে না, কেউ তন্ত্র দ্বারা ক্ষতি করেছে, অবাধ্য সন্তান দ্বারা আপনার দিয়ে বশীকরণ দিলে আপনার কথা শুনলো। সব ক্ষেত্রে অবাধ্য সন্তান বশীকরণ অবশ্যই লাগে, কিন্তু আগে দেখতে হবে, না হলে কিন্তু অত সহজে অবাধ্য সন্তান বশীকরণ করে কাজ পাওয়া যায় না, কারণ আপনার কথা শুনছে, স্কুলে গিয়ে পড়াশোনা করছে না, নেশা করছে, স্যার ম্যাডামদের কথা শুনছে না, তাহলে সেখানে সেই বশীকরণ ক্রিয়া করে কি গেল? আপনি জানতেই পারলেন না, আপনার কাছে ভালো শেষ আছে, না আমি করিনি, এরকম সে নেশা করছে অন্যদিকে, তাদের মানে সঠিক পথে এনে তারপরে অবাধ্য সন্তান যদি লাগে বশীকরণ অবশ্যই দেওয়া হবে। তো এইভাবে যদি কাজগুলো করা যায় না,
অবশ্যই কাজ দেবে। আর এই যে আমি দিয়ে দিচ্ছি যে 1 টাকা মূল্যে, তো এটাকে ওই মূল্য সিটি গোল্ড ভাববেন না, সিটি গোল্ডের দামে দিচ্ছি বলে সিটি গোল্ড ভাববেন না, এটা আপনি ব্যবহার করে দেখুন, দেখে বলবেন। খুব সীমিত সময় অবধি থাকবে, তবে আমি পুরোটাই রাখার চেষ্টা করব। যে চেম্বারে আসলে যেটা আমি দিয়ে দিচ্ছি বলে ফ্রি বা এই সামান্য মূল্যে, যেটা 1 টাকা মূল্য মানে সামান্য 1 টাকারও মূল্য আছে, মানে ওই যাদের অবহেলা করবেন তন্ত্র এইভাবে না, যে আমি নাম গোত্র, আমি সেই জন্য আগেই সেইভাবে কাজ করি। অনেক জ্যোতিষতান্ত্রিক চেম্বারে গেলে দেখি মহামৃত্যুঞ্জয় কবচ ফবচ সব রেডি করে রেখে দিচ্ছে, এই টাকা দিন এনার একটা ঝুলিয়ে দিল। ওইভাবে তো কাজ হয় না, কাজটা কোথা থেকে হচ্ছে সেটা দেখতে হবে, সব রকমের কাজ করতে হয়, শুধু হিন্দু তন্ত্র না, কিছু কিছু মুসলিম তন্ত্র মুসলিমদের জন্য করতে হয়, মুসলিমদের জন্য মাঙ্গলিক খণ্ডনেরও যারা পগলা, আমি কেন নেবো পগলা কবচ, তাদের বিবাহ দোষ খণ্ডন একটা বিশেষ চান ক্রিয়া আছে, সেগুলো মুসলিম তন্ত্রে বিশেষভাবে জল দিয়ে সে 7 নদীর জল ফল দিয়ে চান করাতে, সেগুলো মুসলমানদের জন্য, তো সবার জন্যই কাজ আছে। তো আমি এই আমি ওই সেই বলে হ্যাঁ আমার কাছে আসতে হবে না, আপনি শুধু আমার সাথে একটু কথা বলুন, কথা বলুন, জানুন আমাকে সরাসরি, তাও সন্ধ্যাতে একবার ফোন করে কথা বলুন যে ইনি কাজটা পারবে, তারপরে আসুন। একটা ভালো জায়গা থেকে কাজ করে আমার কাছে কাজ করাতে হবে, এর কোনো মানে নেই। দেখুন আপনার কাজটা হয় কি না, আর আমি টাকার লোভে বা অর্থ কামানোর জন্য না, আমি চাই তন্ত্রটার মান রাখতে, তন্ত্রের মানটা রাখতে, জ্যোতিষের মানটা রাখতে। তন্ত্র এমনই শক্তি যে রাজাকে ভিখারি বানাতে পারে, ভিখারিকে রাজা, তন্ত্র এতটাই শক্তিশালী। তন্ত্রের টোটকা এইভাবে নেওয়া যায় না, তাও আমি দিচ্ছি, অবশ্যই আপনারা লাভ পাবেন। আর যাদের আর্থিক প্রবলেমে তারা করাতেই পারছেন না, তাদের জন্য কি তারা কি প্রতিকার করবে না, তারা কি মানে প্রতিকার না করতে পেরে মারা যাবে, যারা একদমই গরিব তাদের জন্য বিশেষ আমি প্রতিক্রিয়া ক্রিয়া বলে দেবো, সেটা নিজেরাই করবে, অবশ্যই লাভ পাবে, অবশ্যই লাভ পাবে। শুধু লাভ না, ওটা যদি অল্প দোষ হয় ওটা পুরোটাই ঠিক হয়ে যাবে। দেখুন আপনি আমার বা কোনো ডায়লগ শুনে আপনার আসতে হবে না, আপনি আসুন বা আমি আমার সাথে কথা বলুন যে আপনার কোন থেকে মনে শক্তিতে চাইছে, বড় বড় ডায়লগ যে আমার কাছে আসুন, অন্য জায়গায় সব ঠকছেন বা এই ওই সেই বলে অনেক জ্যোতিষতান্ত্রিক আছে, তাদের তারা এইভাবে বলেছে আপনি অন্য জায়গায় গিয়ে সুইসাইড করছেন, আমার কাছে আসুন, তারা আরো সুইসাইডের পথ বেছে দিয়েছে, তারা এসে আমার কাছে কান্নাকাটি করে। তন্ত্র শাস্ত্রটা আগে ঠিকভাবে প্রয়োগ করতে হবে, তন্ত্র এমন ভাবে আজ কবচ নষ্ট হয়ে যায়, নষ্ট করে দেয়, সেইভাবে আমার জপ ক্রিয়া কলাপ করতে হবে, সেইভাবে কাজ করতে হবে। আর জানা দরকার, কাজ করতে হবে, সেরকম দক্ষ তান্ত্রিক জ্যোতিষীর কাছে আসতে হবে। শ্রী অনুরাগ শাস্ত্রী এত ভালো কথা বলেন, তার কাছে এত কিছু আমরা জানতে পারি, প্রত্যেক দিন আমাদের আগ্রহ বেড়ে যাচ্ছে, আরো নতুন নতুন জানবো, অনেক কিছু জানবো। আপনারা লক্ষ লক্ষ মানুষ তার অনুষ্ঠান দেখছেন, আপনারা সবাই যোগাযোগ করুন। আজকেও তো দেখতে দেখতে একদম দেখুন সময়ের অন্তিম লগ্নে চলে এসেছি, 5 দিন অনুষ্ঠান নিয়মিত ফলো করুন, সোমবার রাত 9:25, মঙ্গলবার বিকেল 4:55, বৃহস্পতিবার রাত 8:15, শনিবার বিকেল 4:15 এবং রোববার রাত্রি 9:30 অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে তার অনুষ্ঠান। আর ফোন করবেন যারা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে, আপনারা ফোন করুন রাত 9:00 পর সবাই, আপনারা তাই ফোন নাম্বার লিখে নিন 707-665-3802, এছাড়া 913-412-3806 এবং আরেকটি নাম্বার 9593-005630। সর্বত্র চেম্বার খোলা, মাত্র 1 টাকা মূল্যে চেম্বারে এলে বাস্তু নজর কবচ পুতুল ক্রিয়া আপনারা পাচ্ছেন।
যাচ্ছেন তার জন্য আগের দিন আপনাদের রাত 9টার মধ্যে নাম গোত্র পাঠাতে হবে। ফোনে কথা বলুন আর অবশ্যই দেখা করুন। আর যারা গরিব মানুষ তাদের জন্য তিনি আছেন, কোনো চিন্তা নেই, মাছ দিয়া বাড়িতে আসবেন, গেদে লাইনে মাছ দিয়া নদিয়ায়। আর সব চেম্বার খোলা, শিয়ালদা, তারকেশ্বর, ব্যারাকপুর, বর্ধমান, কালীঘাট, শুক্রবার শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর তিন জায়গায় পাচ্ছেন, শনিবার মেদিনীপুর, দক্ষিণেশ্বর, 20 তারিখ বহরমপুর, সর্বত্র ফোন করে আপনারা বুকিং করে আসুন। এখন অনুষ্ঠানের পর সবাই ফোন করবেন, নাম ফোন নাম্বার লিখে রাখুন, মাত্র 301 টাকা দক্ষিণা। লিখিত গ্যারান্টিতে কাজ, লিখিত একদম গ্যারান্টি দিয়ে তিনি প্রতিকার দিচ্ছেন, আর বিফলে মূল্য ফেরত পাবেন। সব রকম তন্ত্রের কাজ তিনি করেন, কামাখ্যা তন্ত্র, বশীকরণ ক্রিয়া, সবকিছু আপনার সমস্যার সমাধান পাবেনই। ফোন করে নিন সবাই। আবার পরের অনুষ্ঠানে দেখা হচ্ছে, আজকে সময় যেহেতু শেষ, বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আপনাকে ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকবেন সবাই।